হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাচ্ছি ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে দো পেঁয়াজা। ঝিঙে একটা ছিল, শুকিয়ে যাচ্ছিল ফ্রিজে, আলুটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধুয়ে নিলাম। দেখুন আমি কত কম তেলে রান্না করি, এর থেকেও কম তেল দিয়ে হাত থেকে একটু পড়ে গেল। এবার এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দেব, সামান্য একটু পাঁচ ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এইবার দো পেঁয়াজা যেহেতু দুরকম করে পেঁয়াজটা কাটা হবে। তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। কুচি কুচুর করে যে পেঁয়াজটা কুচিয়েছি সেটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করতে করতে একটু লাল লাল হয়ে গেলে ঝিঙেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল হোক, পেঁয়াজটা আবার চালিয়ে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙে আর আলুটা যেটা কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা হালকা হাতে একটু একটু নাড়তে থাকবো, ঝিঙেটাকে টুকটা ঠিক করা হয়নি, হালকা হাতে একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়তে থাকবো। ঝিঙে থেকে তো একটু জল জল বেরোবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। একটু ঝিঙে আলু যে মানে মজে আসবে, ঝোঁকে আসবে, তখন আমি ড্রাই স্পাইসেসগুলো দেব। এর মধ্যে এখন একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, ওই দুটো কাঁচা লঙ্কা চারটে টুকরো করে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নুন দেবো, একটু ভাজা ভাজা হোক ততক্ষণের জন্য। দেখুন এবার ঝিঙে আর আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি সমস্ত গুঁড়ো মশলা সস যাবতীয় যা কিছু দেওয়া দেবো। প্রথমে এই যে কিউব করে রাখা যে পেঁয়াজগুলো কেটেছি সেগুলো দিয়ে দেবো, যেহেতু দু পেঁয়াজা পেঁয়াজটা দুরকমভাবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? ঝিঙে আলু দু পেঁয়াজা হচ্ছে এটা। এবার যেহেতু এই ঝিঙে আলুটা একটু মজে এসছে, এই পেঁয়াজগুলো যখন দিয়ে দিচ্ছি এগুলো ভাজতে ভাজতে একটু ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণের জন্য আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি মশলার চামচের থেকে। আচ্ছা দিলাম, একটু দেব ধনে গুঁড়ো, একটু দেব জিরে গুঁড়ো আর লাল মিরিচ পাউডার, মানে কাশ্মীরি মিরিচ। এই যে এটা একটু ভর্তি করে দিলাম, বাস এবার এটা নাড়াচাড়ি করতে থাকবো। এবার এটা একটু নাড়াচাড়ি করতে থাকবো, মাঝে মাঝে একটু জলে ছিটিয়ে দেবো, মশলাটা একটু লেগে লেগে আসছে, একটু করে জল দেব। নর্মাল ওয়াটারই দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা আছে প্যাকেটটা, ওটাও ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দেখলাম অনেকটা গুঁড়ো লেগে আছে। তারপর আমি এটা মধ্যে সস দেব, সয়া সস দেবো একটুখানি, আর দেবো একটু টমেটো সস। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, এবার আমি এর মধ্যে একটু সয়া সস দিচ্ছি, সামান্য সয়া সস দিলাম, একটু জল ধুয়ে বাটিটাও দিয়ে দিলাম, আর দেব একটু টমেটো সস। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, এবার আবার একটু নাড়াচাড়ি করে নেব। দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দেব একটু চিনি বা গুড়, মানে আমি তো গুড় দিই, জ্যাগেরি পাউডার, ব্যাস হয়ে গেল রান্না। ঝিঙে আলু দো পেঁয়াজা, খুব সহজ রান্না, এটা খেতেও খুব সুস্বাদু হয়। রুটি লুচি পরোটা ভাত কারি কারি রাখলে আপনি এই কারি মানে ঝোল ঝোল দিয়ে আপনি ভাত দিয়েও খেতে পারবেন, শুকনো করে খেলে মানে করলে আপনি রুটি লুচি পরোটা দিয়েও খেতে পারবেন। ভীষণ সুস্বাদু, কিছুই নয় অথচ একটা দারুণ সুস্বাদু খাবার। এবার একটু নানাই করে
এটা সামান্য একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। অলরেডি ঝিঙে আলু সেদ্ধ হয়েই গেছে, তবুও একটু কচকচে যদি থাকে মুখে লাগলে ভালো লাগে না, সামান্য একটু জল দেবো। এইবার একটু একটু ঢাকা দিয়ে দেবো, যেই ফুটে উঠে আলুটা আরেকটু নরম হয়ে যাবে। আলু নরম হয়েই গেছে, পাতলা পাতলা করে আলুটা কেটেছি দেখুন, হ্যাঁ আরেকটু কচকচে আছে। ব্যাস তাহলেই এটাকে একদম শুকনো শুকনো করে গামাখা করে নামিয়ে নেব। সরি, তাহলে চলুন ফিরে আসছি, একটুখানি ফুটে যাক তারপর আবার দেখাচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গেল আমার ঝিঙে আলুর দো পেঁয়াজা, কি দেখতে দারুণ হয়েছে না, অসাধারণ হয়েছে। কিন্তু তেলের পরিমাণটা কিন্তু আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, ভীষণ অল্প তেলে করেছি, মশলাটা ভালো করে কষেছি যার জন্য এরকম একটু বেশ তেলালো হয়েছে। মশলার পরিমাণ আপনারা দেখেছেন খুব সামান্য দিয়েছি, কোনো ক্ষতিকারক নয়, এই গরমে খাওয়ার একদম উপযোগী, ঝিঙে তো পেট ঠান্ডা করেই। এরকম একটা সুস্বাদু খাবার বানিয়ে আপনারা খেতে পারেন, রুটি ভালো লাগবে, এরকম কাই কাই থাকলে আপনার শুকনো ভাত দিয়ে খুব ভালো লাগবে, সঙ্গে ডিম ভেজে নিলেন বা মাছ ভেজে নিলেন। তাহলে চলুন আজ এ পর্যন্তই, পরে আবার কোনো রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব। তাহলে আসছি, টাটা, থ্যাংক ইউ।